Hello people. Yeah, anyways. So, hello people. 미리 익셉셀의 버커 되게 I'm sorry. 미리 익셉셀의 버커 되게 HTML 에 CSS 비디오 튜토리얼스의 অষ্টম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতে আমি ফয়সাল আহমেদ। তো আজকে ভিডিও টিউটোরিয়ালসে আমরা শিখবো কীভাবে আমাদের ওয়েবসাইটকে সুন্দর এবং চমৎকার এবং অলসাম করা যায়। আই মিন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কী করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইমেজ ইউজ করতে চাচ্ছি আজকে আমাদের ওয়েবসাইটে। আমরা কীভাবে ওয়েবসাইটে ইমেজ ইউজ করতে পারি অথবা ইমেজ শো করতে পারি সেটা আমরা আজকে শিখবো। সো ইমেজের ক্ষেত্রে আমাদেরকে ইমেজ ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, এবং ইমেজ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আমরা আগে দেখেছি যে দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে ডাবল ট্যাগ এবং একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যেটার ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে, আর যেটার ওপেনিং ট্যাগ নেই শুধুমাত্র একটা ট্যাগ। সো ইমেজ ট্যাগটা হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল ট্যাগ। সো সিঙ্গেল ট্যাগ আমরা কীভাবে ক্রিয়েট করি সেটা আমরা জানি। সো ইমেজ ট্যাগ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা নর্মালি জাস্ট ইমেজ লিখবো না, আমরা লিখবো IMG, দেন আমাদেরকে ইউজ করতে হবে সোর্স, SRC। সোর্স দেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই SRC লিখতে হবে, দেন নর্মালি আমরা যেভাবে অ্যাট্রিবিউট ইউজ করি, সো সোর্স একটা অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগের ভিতরে আমরা এই অ্যাট্রিবিউট ইউজ করবো। সো এই অ্যাট্রিবিউটে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন নাম শুনে যে সোর্স, আই মিন না 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 এনিওয়েজ, সো আমরা দেখবো কীভাবে সোর্স ইউজ করা হয়, সোর্স অ্যাক্টিভিটি ইউজ করা হয়। সোর্স অ্যাক্টিভিটি ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের ইমেজটা যেন যেই যেই ডিরেক্টরি অর্থাৎ যেই ফোল্ডারে আমাদের HTML ফাইলটা আছে ঠিক সেখানেই যেন আমাদের ইমেজটা থাকে, অর্থাৎ সেই সোর্সটা যেন একই ফোল্ডারে হয়। সো ধরা যাক আমরা ডেস্কটপে আমাদের একটা ইমেজ আছে, ফেস আপনারা দেখতে পাচ্ছেন পাশে, আমি ঠিক শিওর না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা ডাম টাইপের একটা ফেস অথবা সবসময় হা করে থাকে খাওয়ার জন্য এই টাইপের একটা ফেস, যাই হোক। সো আমরা এই ইমেজটা ইউজ করতে যাচ্ছি। সো আমরা আপনারা যখন কোনো একটা ইমেজের যারা হয়তো বা ইনকেস জানেন না যে কীভাবে ইমেজের ডিরেক্টরি বের করতে হয় বা সোর্স বের করতে হয়, তারা রাইট ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করেন, দেন আপনারা দেখতে পাবেন যে লোকেশন যে লেখাটা আছে ঠিক সেটা হচ্ছে আপনাদের ইমেজের লোকেশন অর্থাৎ সোর্স, আর আপনাদের ফাইল নেম হচ্ছে গিয়ে এখানে দেখতে পাবেন ফাইল নেম ফেস, আর আপনাদের যে ফাইল এক্সটেনশন সেটা দেখতে পাবেন এখানে, এখানে দেখতে পাবো ফাইল এক্সটেনশন। সো আমরা যদি একই ফোল্ডারে রাখতেছি, সো আমাদের লোকেশনটা দরকার পড়তেছে না, এবং আমাদের দরকার পড়বে হচ্ছে ফাইল নেম এবং ফাইল এক্সটেনশন। সো আপনারা দেখতে পাচ্ছেন PNG, আই মিন ফেস ফ্যাং। সো ফেস ফ্যাং ইমেজটা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে যাচ্ছি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা নেমটা লিখবো ফেস ডট ফ্যাং, আই মিন PNG, দেন একটা ক্লোজ করবো। তার আগে অবশ্যই আমাদেরকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে, আমরা যেহেতু জানি যে কীভাবে আমরা সিঙ্গেল ট্যাগ ইউজ করি। দেন আমরা সাইটটাকে লোড করে দেখি, পেজটাকে দেখতে পাচ্ছেন হাকর একটা ফেস, আপনারা যারা ভয় পেতেছেন তারা ভয় পাওয়ার কিছু নেই, সবসময় আমি খাওয়ার উপরে থাকি এবং আপনাদের জানানোর জন্য বলতেছি এটা আমার ফেস এবং হা করে আছে আমি খাওয়ার জন্যে। এনিওয়েজ, সো আপনারা নিশ্চয় ভাবতেছেন যে এখানে একটা একটা ইমেজ চলে আসছে একটা কর্নারে, সো এই ইমেজটা যেহেতু ছোটো এবং আপনাদেরকে অন্য একটা ইমেজ ইউজ করা যাক যেটা একটু সাইজে বড় হয়ে গেছে। সো সাইজে বড় একটা ইমেজ ইউজ করার ক্ষেত্রে ধরা যাক আমাদের আরেকটা আবারও একই ইমেজ আমরা ইউজ করবো, যেহেতু এটা একটা অসাম ফেস আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ইমেজটা একটু বড় টাইপের দেখতে পাচ্ছেন যথারীতি আগের মতো হা করে আছে খাওয়ার জন্য। সো আমরা ইউজ করবো এই ফেসটা অর্থাৎ ফেস ওয়ান, আমরা আপনার নাম দেখতে পাচ্ছেন দেখানো যাক নামটা, দেখতে পাচ্ছেন ফেস ওয়ান এবং এটার এক্সটেনশন হচ্ছে JPG অর্থাৎ JPEG। সো JPEG এর ক্ষেত্রে আমরা ইউজ করবো ফেস ওয়ান JPG, দেন এইটা যদি আমরা লোড করি আপনারা দেখতে পাবেন কী হয়, দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে। সো ধরা যাক এরকম একটা ওয়েবসাইট আপনারা পেজ একটা দিলেন যে আই মিন স্ক্রোল করে যদি ইউজারকে দেখতে হয় তো মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় যে আমরা চাইতেছি ইউজার যেন স্ক্রোল না করে আমরা ছোটো করে দেখাতে চাই, অর্থাৎ এই জিনিসটা আমাদের কাজে লাগবে তখন যখন আপনারা ইবে টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, যদি এটা অনেক দূরে আমাদের থেকে, আমরা জাস্ট বেসিকগুলো শিখতেছি HTML, বাট আপনাদের যেহেতু এটা বেসিক জানার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে। সো আপনাদেরকে বলে রাখা আগেই, যখন আপনারা ইবে টাইপের কোনো একটা ইমেজ তৈরি ওয়েবসাইট তৈরি করবেন সেক্ষেত্রে আমাদের হয়তো বা ইউজাররা এক একজন এক এক সাইজের ইমেজ আপলোড করবে, বাট আপনাদেরকে যদি একটা সাইটের মধ্যে যদি প্রিফারেন্স একই রাখতে হয় এবং ঠিকভাবে দেখাতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে ইমেজটা ছোটো করতে হবে। সো আমরা চাইতেছি যে ইমেজটা শুধুমাত্র 150 পিক্সেল হাইট হবে ইমেজের, এর বেশি হবে না। সো এই টাইপের একটা ইমেজ চাইতেছি যে যেখানে ইউজার যে কোনো সাইজেরই ইমেজ আপলোড করুক বাট আমাদের ওয়েবসাইটে সেটা ভিউ করবে 150 পিক্সেল হিসেবে অথবা 200 পিক্সেল হিসেবে আমরা ফিক্সড করে দেবো এটা। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেই
যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা করতে পারি। অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে মাল্টিপল অ্যাট্রিবিউট নিতে পারে যে কোনো ট্যাগ। সো এটা হচ্ছে হাইট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন অলরেডি, যেহেতু এটা ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, সো অলরেডি এটা আমরা বুঝতে পারতেছি যে হাইট হবে। তাহলে আমরা এটার ভিতরে সাইজ লিখবো আমরা যতটুকু চাইতেছি সাইজটা। সো ধরা যাক আমরা 200 পিক্সেল একটা সাইজের একটা পিকচার চাইছি। সো ইউজার যেই সাইজের একটা পিকচার আপলোড করবো না কেন, আমরা এটাকে চাইবো যেন 200 পিক্সেল হাইট হয় এটার। সো এখন আমরা প্রোগ্রামটাকে লোড করলে দেখতে পাবেন আপনারা। একশো পিক্সেল ইউজ করে দেখা যাক আসলে ছোটো হয় কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি আমরা চাইতেছি যে এইটুকু পেজের মধ্যে, অর্থাৎ যখন এইটুকু থাকবে আমাদের ব্রাউজারটা, তখন আমরা এখানে 4টা পিকচার দেখাতে চাচ্ছি। সো আমাদেরকে যদি 4টা পিকচার দেখাতে হয় সেক্ষেত্রে অবশ্যই 100 পিক্সেল হতে হবে পিকচারটার সাইজ। সো পিকচারটার সাইজ যদি আমরা 100 পিক্সেল করতে হয়, বাট ইউজাররা এক একজন এক এক রকমের পিকচার এক এক সাইজের পিকচার আপলোড করবে, বাট আমাদেরকে আমাদের কাজ হবে HTML ইউজ করার মাধ্যমে, HTML অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে, হাইট অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে আমরা ছোটো করে দিলাম পিকচারের সাইজটাকে। সো বেসিক্যালি আপনারা দেখলেন কীভাবে পিকচার সাইজ ছোটো করা যায়, অথবা ব্রাউজারে আমরা নিজের ইচ্ছা মতো কীভাবে পিকচার শো করতে পারি। বাট আপনাদের জন্য আর একটা ছোট একটা টিপস, সেটা হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন যে আমরা বড় পিকচার বড় ইমেজ লোড করতে হলে বেশি টাইম লাগবে আমাদের ব্রাউজারে, এবং ছোটো ইমেজ লোড করতে ছোটো অল্প টাইম লাগবে, সো সেক্ষেত্রে আমরা সব ইমেজকে ছোটো করে দেবো, বাট এই জিনিসটা আপনারা ভুল ভাবতেছেন। কেননা এটা ডিপেন্ড করে বেসিক্যালি পিকচারটা ডিরেক্টরিতে মেন সাইজটা কতটুকু, অর্থাৎ এই এই পিকচারটা অলরেডি ছোটো সাইজ বড় সাইজের, এবং এই পিকচারটা অলরেডি বড় সাইজের। সো আপনারা বুঝতে পারতেছেন যে যদি আমরা বড় সাইজের একটা পিকচারকে আমরা দিই, দেন ব্রাউজার পুরো পিকচারটাকে লোড করবে, দেন যখন শো করবে তখন এটাকে ছোটো করে শো করবে। সো বেসিক্যালি এই ব্যাপারটা ব্রাউজারের জন্য একটু বেশি কাজ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একবার আমরা বড় পিকচারটাকে ঠিকই সোর্স হিসেবে ইউজ করেছি, বা এটাকে ছোটো হিসেবে শো করেছি, হাইটটাকে ছোটো করে দিচ্ছি। সো এটা বেসিক্যালি ব্রাউজারের জন্য একটু এক্সট্রা কাজ। সো আপনারা যারা যদি ব্রাউজারকে ফাস্ট করতে চান, এই জন্য আপনারা ইমেজ বড় ইমেজকে ছোটো হিসেবে শো করান ব্রাউজারে, এটা আসলে আপনাদেরকে কোনো হেল্পই করবে না। জাস্ট নর্মালি আপনাদের যে টাইমটা লাগতো, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি লাগতে পারে। সো আশা করি আপনারা এই জিনিসটা এই অ্যাট্রিবিউট ইউজ করার ক্ষেত্রে একটু খেয়াল করে ইউজ করবেন, এবং আপনাদের যেক্ষেত্রে সুবিধা হবে সেক্ষেত্রে শুধুমাত্র ইউজ করবেন। অ্যান্ড আজকে আমরা দেখলাম কীভাবে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, এবং ব্রাউজারে আমরা ওয়েবসাইটে কীভাবে ইমেজ শো করতে পারি। অ্যান্ড অসাম একটা ইমেজ আমরা তৈরি করলাম, অথবা শো করলাম আমাদের ওয়েব পেজে। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা এরকম অসম অসম সব জিনিস নিয়ে আপনাদের সামনে আসার আশা রাখতেছি। আমি ফয়সাল আহমেদ, আপাতত সাইন অফ করতেছি ফ্রম বিডি গিগস।